গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে রিসেন্ট যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে নিউটনের বলবিদ্যা, এই অধ্যায়ের উপর আমি এর আগে একটি ক্লাস নিয়েছি, আজকে আরও একটি ক্লাস নিব। আজকে গ, ঘ, উম, চ এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আমরা আমাদের আলোচনা শুরু করি। শুরুতে আমাদের যে গ নং প্রশ্নটি রয়েছে সেটি একটু দেখে নিই। যে মাঝামাঝি অবস্থানে পৌঁছে বিশেষ কারণে যদি ব্লকটি নিচের দিকে নামতে থাকলে, এই অবস্থায় ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে, চিত্র একে তা দেখাও। এই অবস্থায় ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে, অর্থাৎ একটা ব্লক যেটা আনত তলের উপর আছে সেটা যখন মাঝামাঝি অবস্থানে পৌঁছাবে, তখন ব্লকটির উপর কী কী বল, ব্লকটি তখন নিচের দিকে নামবে এবং তার উপর কী কী বল ক্রিয়া করছে। আচ্ছা, এটি এই প্রশ্নটি নিয়ে আগে আলোচনা করি, পরে আমরা ঘ নং প্রশ্নটি দেখব। তো এখানে দেখো, আমি একটি চিত্র দেখানোর চেষ্টা করেছি। এটি একটি আনত তল, এখানে একটি ব্লক রয়েছে। হ্যাঁ, এই ব্লকটির প্রতিক্রিয়া বল হচ্ছে কি, আর। এর ওজন mg, এই ওজন দুইটি উপাংশে ভাগ হয়ে যায়। একটা উপাংশ হচ্ছে mg cos theta, আর একটা উপাংশ হচ্ছে কি, mg sin theta। তো দুইটি কারণে বস্তুটি মাঝামাঝি অবস্থানে পৌঁছে ব্লকটি নিচের দিকে নামতে থাকবে। অর্থাৎ এখানে কখন ব্লকটি এই দিকে থাকবে, যদি আমার এই টিটা ছোট হয়, mg sin theta থেকে যদি টি ছোট হয়, তাহলেই শুধুমাত্র ব্লকটি নিচের দিকে নামবে। ঠিক আছে, অর্থাৎ যখন টি লেস দ্যান mg সাইন থিটা, তখনই শুধুমাত্র ব্লকটি নিচের দিকে নামবে, তাই না? আর একটা কী কারণ হতে পারে, দ্বিতীয় কারণ, যদি আমার টি না থাকে, ঠিক আছে, টি যদি না থাকে, তাহলেও আমার কী হতে পারে, ব্লকটি নিচের দিকে নামতে পারে। তাহলে প্রথম কারণ হচ্ছে যে যখন টি লেস দ্যান mg সাইন থিটা, যখন টিটা mg সাইন থিটা থেকে ছোট হবে, তখন ব্লকটি নিচের দিকে নামবে। এখানে আর সমান সমান mg cos theta হচ্ছে প্রতিক্রিয়া বল, আর টি হলো কি, টান বল। দ্বিতীয় যে কারণ, এখানে যদি এখানে ছিল টান বল, ছিল এদিকে একটা টান বল ছিল, তো এই টান বলটা যদি না থাকে, তাই না, এই টান বল এখানে যদি না থাকে, তাহলে ব্লকটি নিচের দিকে নামবে। অর্থাৎ টান বল টি ইকুয়াল টু যখন জিরো হবে, তখন ব্লকটি নিচের দিকে নামতে পারে। তাহলে আমরা দুইটি কারণ পেলাম, যে ব্লকটি মাঝামাঝি অবস্থানে পৌঁছানোর পর কী কী কারণে বা কী কী শর্ত আরোপ করলে ব্লকটি নিচের দিকে নামতে পারে। একটা হলো টান বলটা যদি mg সাইন থিটা যে বল তার থেকে যদি কম হয়, তখন ব্লকটি নিচের দিকে নামবে। আর একটা হলো টান বল যদি শূন্য হয়। এরপরে দেখো, ঘ নাম্বারের যে প্রশ্ন আছে, আনত কোণের সাথে অবিলম্ব প্রতিক্রিয়া বলের কীরূপ পরিবর্তন হয় তা একটি লেখচিত্রের মাধ্যমে দেখাও। আনত কোণের সাথে, অর্থাৎ কোণের মান চেঞ্জ করলে অবিলম্ব প্রতিক্রিয়া বলের কীরূপ পরিবর্তন হয়। আমরা অবিলম্ব প্রতিক্রিয়া বল জানি, আর ইকুয়াল টু কী জানি, mg cos থিটা, এটা হলো অবিলম্ব প্রতিক্রিয়া বল। এখানে যে কোণ আছে, এই কোণের মানটা যদি আমি পরিবর্তন করি, হ্যাঁ, তাহলে অবিলম্ব প্রতিক্রিয়া বলের মান কীরূপ চেঞ্জ হবে সেটি একটি লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। তো আমরা উত্তর শুরু করি। প্রথমে দেওয়া আছে যেটা এখানে ঘ নং প্রশ্নের উত্তর, হেলানো তলের প্রতিক্রিয়া বল আর ইকুয়াল টু mg cos theta, তাই না, যেখানে m সমান সমান 50 kg এবং জি ইকুয়াল টু 9.8 ms ইনভার্স 2। এরপরে থিটা এর বিভিন্ন মান এখানে বসানোর পর আর এর মানটা নির্ণয় করি, অর্থাৎ কি বললাম, যে থিটা এর বিভিন্ন মানের জন্য আর এর মান নির্ণয় করি। ঠিক আছে, তো প্রথমে আমি থিটার মান 15 ডিগ্রি বসালাম, এখানে যদি এম এর মান 50, জি এর মান 9.8 আর থিটার মান 15 ডিগ্রি বসে, তাহলে আর এর মান পাবো 473.30। তারপরে থিটার মান যদি আমি 30 ডিগ্রি বসাই, তখন মান পাবো 424.3। থিটার মান যদি আমি 45 ডিগ্রি বসাই, 346.48 পাবো। থিটার মান যদি 60 ডিগ্রি বসাই, এটা পাবো
এবং থিটার মান যদি 75 ডিগ্রি বসে, তো তোমরা যখন অঙ্ক করবে এখানে থিটার আরও একটি মান বসাবে, তাই না? সেটি হলো থিটার মান 90 ডিগ্রি বসাবে। 90 ডিগ্রি বসালে এখানে কি পাবো? শূন্য পাবো। এই কটি মান দিয়ে তোমরা লেখচিত্র আঁকার চেষ্টা করবে। তো আমাদের যখন লেখচিত্র আঁকবো কোন দিকে কোনটা নিব, এটা যদি আমার এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ হয়, তাহলে এই দিকে নিব কোন থিটা, আর এই দিকে নিব অবিলম্ব প্রতিক্রিয়া বল আর, ঠিক আছে? তাহলে আমাদের একটি গ্রাফের মাধ্যমে এই চিত্রটি আঁকার চেষ্টা করতে হবে। এক্স অক্ষ বরাবর কী ধরব? এক্স অক্ষ বরাবর এক ঘর ইকুয়াল টু 3 ডিগ্রি, ওয়াই অক্ষ বরাবর এক ঘর ইকুয়াল টু কত ডিগ্রি? 20 একক। এইভাবে আমাকে ধরে নিতে হবে, ঠিক আছে? নিয়ে এক্স অক্ষের দিকে কোণের মান এবং ওয়াই অক্ষের দিকে আর এর মান বসাতে হবে। এখানে একটু দেখো যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর 5 ঘরের মান = 15 ডিগ্রি, যদি 5 ঘরের মান = 15 ডিগ্রি হয়, ঠিক আছে, 5 ঘরের মান = 15 ডিগ্রি হয়, তাহলে এক ঘরের মান কত? 3 ডিগ্রি। ওয়াই অক্ষ বরাবর 5 ঘরের মান 100 একক ধরে, হ্যাঁ, এই লেখচিত্র স্থাপন করি। তাহলে আমি এখানে যে লেখচিত্রটি স্থাপন করেছি, প্রথমে 15-র জন্য এটার মান আসছে এটা, ঠিক আছে, তারপরে 30-এর জন্য এটার মান এটা, হ্যাঁ, এভাবে আমরা মানগুলো বসিয়েছি। তো মানগুলো বসে বিন্দুগুলো যোগ করলাম। উপরোক্ত লেখচিত্রটি আনত কোণের সাথে অবিলম্ব প্রতিক্রিয়া বলের পরিবর্তন হয়, হ্যাঁ, তা এখানে লেখচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এটি গেল ঘ নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমরা উমন অং যে প্রশ্ন আছে সেই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব। নাম্বার যে প্রশ্ন আছে সেই প্রশ্নটি আগে একটু ব্যাখ্যা করব, ঠিক আছে? এখানে চ নাম্বার প্রশ্নটা আগে ব্যাখ্যা করব। তো চ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে কী আছে যে ব্লকটি প্রায় শীর্ষের কাছাকাছি পৌঁছার পর বিশেষ কারণে দুটির মাধ্যমে প্রয়োগকৃত বলের মান কমে যদি 138 নিউটন হয় এবং এই পর্যায়ে ব্লকটি সমতরণের নিচে নামতে থাকে, এই সমতরণ নির্ণয় করো এবং নিচে নামার ক্ষেত্রে প্রথম 3 সেকেন্ড পর ব্লকটির বেগ কত হবে? এক্ষেত্রে ঘর্ষণ বল ধরে নাও 7 নিউটন। ঘর্ষণ বল কত? 7 নিউটন, ঠিক আছে? তো আমরা এখান থেকে চ নাম্বার যে প্রশ্ন আছে সেটির উত্তর খুব সহজে দিতে পারি। এখানে চ নাম্বার প্রশ্নের জন্য 138 হচ্ছে কার মান বলো? 138 প্রয়োগকৃত বলের মান কমে 138 হয়, আর সময় হচ্ছে 3 সেকেন্ড। 3 সেকেন্ড পরে ত্বরণ কত সেটা বের করতে হবে এবং 3 সেকেন্ড পরে বেগ কত সেটাও বের করতে হবে। তো এখানে চ নং প্রশ্নের উত্তর একটু আগেই আমরা দেখালাম যে যদি এম ইকুয়াল টু 50 কেজি হয়, জি ইকুয়াল টু 9.8 হয়, এফ কে ইকুয়াল টু 7 নিউটন হয় এবং টি ইকুয়াল টু কত? 138 নিউটন হয়, তাহলে আমরা জানি ক্রিয়ারত বল এফ সমান এমজি সাইন থিটা মাইনাস টি মাইনাস এফ কে, বা এম এ ইকুয়াল টু 50 ইন্টু 9.8 ইন্টু কত? সাইন 30 ডিগ্রি, ঠিক আছে? ওকে, মান বসানোর পরে আমার এখানে এর মান কত আসে? 2 ms inverse 2, এটা আমরা পাইলাম ত্বরণের মান। তাহলে আমাদেরকে এখন বের করতে হবে বেগের মান। আবার আমরা কী জানি, ভি এর সূত্রটা কী জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এখানে ভি এর মান আমরা বের করবো, ইউর মান 0, এর মান হচ্ছে 2 ইন্টু টি, এর মান কত? 3, তাহলে কত আসে? 6 ms inverse 1। তাহলে 3 সেকেন্ড পরে বেগ হচ্ছে এটা, হ্যাঁ, তো এটা আমরা বুঝলাম। এখন আমাদের চ নাম্বার যে উম নাম্বার যে প্রশ্নটি ছিল যে আনত তলের কোণ বাড়িয়ে যদি 30 ডিগ্রি পরিবর্তে কত করি, 30 ডিগ্রি পরিবর্তে 45 ডিগ্রি করলে ব্লকটিকে উপরে তুলতে, হ্যাঁ, ব্লকটিকে উপরে তুলতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে, কারণ গাণিতিকভাবে নির্ধারণ করো। এক্ষেত্রে ঘর্ষণ বল হচ্ছে কত? 10 নিউটন, ঠিক আছে?
এই প্রশ্নের উত্তরটি আমরা কিভাবে দিব, এটি আমরা আমি তোমাদেরকে আলাদাভাবে ব্যাখ্যা করছি। একটু দেখো, এখানে চ নং প্রশ্নের উত্তরটি আমরা করব। একটু চ নাম্বারটা লিখি। এখানে কি কি দেওয়া আছে? এখানে এম ইকুয়াল টু 50 কেজি, তারপর অভিকর্ষ স্তরণ জি সমান সমান 9.8, এমএস ইনভার্স 2। হ্যাঁ, আর কি আছে? ঘর্ষণ বল দেওয়া আছে, ঠিক আছে? ঘর্ষণ বল এফকে, ঘর্ষণ বল এফকে ইকুয়াল টু কত আছে? ঘর্ষণ বল এফকে সমান সমান দেওয়া আছে। আমরা একটু ঘর্ষণ বলের মানটা দেখে নিই। ঘর্ষণ বল কত দেওয়া আছে? 138.10 নিউটন দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ঘর্ষণ বল এফকে ইকুয়াল টু কত? 10 নিউটন দেওয়া আছে। এখন থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে টি লেস দেন কত হবে? এমজি সাইন থিটা হবে। এমজি সাইন থিটা হবে। তাহলে অতএব নিচের দিকে ক্রিয়ারত বল এফ ইকুয়াল টু কত? এমজি সাইন থিটা। নিচের দিকে ক্রিয়ারত বল এফ ইকুয়াল টু এমজি সাইন থিটা, বা এফ ইকুয়াল টু আমরা যদি মান বসাই দিই, এম এর মান 50 × 9.8 × sin 30°। এটা এফ ওয়ান দিয়ে দিই, সাইন 30°। তাহলে কত আসে সমান সমান একটু হিসাব করো। যদি আমি হিসাব করি তাহলে কত আসবে? 245 নিউটন। এটা হলো থিটা ইকুয়াল টু 30°-র জন্য। এখন যদি আমরা থিটা ইকুয়াল টু 45°, হয় থিটা ইকুয়াল টু 45° হলে টি লেস দেন কত হবে? এমজি সাইন থিটা প্লাস এফ কে, ঘর্ষণ বল। সুতরাং নিচের দিকে ক্রিয়ারত বল এফ টু ইকুয়াল টু কত হবে? এমজি সাইন থিটা প্লাস কত? এফ কে, ঠিক আছে? যদি আমরা এখানে মানগুলো বসাই দিই তাহলে কি আসে? বা এফ কে, সরি, বা এফ টু ইকুয়াল টু এম এর মান হচ্ছে 50 × 9.8 × sin 45°, যোগ এফ কের মান কত? 7, অ্যাড এফ কের মান কত? 10। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই তাহলে কত আসবে? এখানে যে মান আসে তাহলে কত? ৩৫৬.48 নিউটন। তাহলে কোনটা বড়? এফ ওয়ান বড় না এফ টু বড়? যেহেতু এফ টু গ্রেটার দ্যান এফ ওয়ান, সেহেতু কোণের মান 30° হতে বাড়িয়ে 45 করলে ব্লকটিকে নিচে নামাতে বেশি কষ্ট হবে। এই হলো আমাদের ছিল যে তোমার চ নং প্রশ্নের উত্তর ছিল।
যে কোণের মান 30 ডিগ্রি পরিবর্তে 45 ডিগ্রি করলে কি হবে, সুবিধা হবে না অসুবিধা হবে। তো আমাদের আলোচনা মোটামুটি আজকে এই পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে যে বিষয়গুলো আলোচনা করলাম আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছ। আবার নেক্সট যখন নতুন করে অ্যাসাইনমেন্ট দিবে ফিজিক্সের উপর, আবার আমি অ্যাসাইনমেন্টের উপর তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব, তোমাদের অ্যাসাইনমেন্টটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মনে রাখবে যে অ্যাসাইনমেন্ট তোমাদের নিজেদেরই করতে হবে, নিজেদেরই উত্তরগুলো খুঁজে বের করতে হবে, আমি শুধু তোমাদের একটু সাহায্য করলাম। আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্ট করতে সুবিধা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।